হ্যালো প্রিয়ন, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। তো আমরা আজকে হচ্ছে বুয়েট 2018-19 একটা কোশ্চেন আসছিল, মানে লাস্ট ইয়ারের, তার আগের ইয়ার, প্রিভিয়াস ইয়ারে, 2 বছর আগে। তো কোশ্চেনটা হচ্ছে বাইনোমিয়ালের, আমরা বাইনোমিয়ালের আরও কিছু প্রবলেম সলভ করছি। হ্যাঁ, তো এই কোশ্চেনটা আমরা একটু পড়ি, সহজ কোশ্চেন, সলভ করতে বেশি টাইম লাগবে না। দেখো কোশ্চেনটা কি ছিল, যে এন বিলংস টু স্মল এন বিলংস টু ক্যাপিটাল এন, বলতে কি বোঝায়? ছোট এন হচ্ছে নর্মাল নাম্বারের মেম্বার, মেম্বার অফ নর্মাল নাম্বার, ওকে, স্বাভাবিক সংখ্যার সদস্য, ওকে। তো এবং মোড অফ এক্স, মানে এক্স এর যে মডুলাস যে ভ্যালুটা, সেটা হচ্ছে লেস দেন অন হলে দেখাও যে অন প্লাস এক্স টু দি পাওয়ার এন বাই অন মাইনাস এক্স এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন এর যে সহগ, সেই সহগটা হচ্ছে টু টু দি পাওয়ার এন। তো এই যে কোশ্চেনটা, কোশ্চেনটা খুব সহজ, দেখো আমরা কিভাবে সলভ করতে পারি খুব তাড়াতাড়ি। জিনিসটা হচ্ছে আমাদের এই পদটাকে বিস্তার করতে হবে, এই পদের যে বিস্তার, মানে পুরোটার যে বিস্তৃতি, তার এক্স টু দি পাওয়ার এর যে সহগ, সেটা টু টু দি পাওয়ার এন দেখাতে হবে। তাহলে আমাদের কাকে বিস্তার করতে হবে, দেখো এই পুরো জিনিসটা, মানে যে ফ্র্যাকশন, ভগ্নাংশ আকারে যে পার্টটা আছে, এটাকে বিস্তার করতে হবে। কিভাবে করতে পারি বলো? আমরা এটাকে কি অন প্লাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই অন মাইনাস এক্স, এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি বলো? অন মাইনাস অন প্লাস এক্স টু দি পাওয়ার এন, উপরে যেটা ছিল সেটাই লিখলাম, নিচেরটাকে উপরে নিয়ে গেলাম। নিচেরটার পাওয়ার কত আছে দেখো, 1, কিছু নাই মানে পাওয়ার কত আছে বলো, 1। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো? অন মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1। ক্লিয়ার? তো আশা করি আমরা অন মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 এর ফর্মুলা কি সেটা আমরা জানি। তাহলে এটা কি আসতেছে দেখো, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন ইন্টু, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আসবে হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস আপ টু প্লাস, এটা যে এনতম পথ, সেই এনতম পদে এক্স এর সহগটা কত হবে দেখো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এইভাবে করে 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 ফাইনালি ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ, এখন দেখো, এখন এই পথটাকে যদি আমরা ভাঙাই, তবে যে এক্স অন প্লাস এক্স টু দি পাওয়ার এন কে, এই ফর্মুলা আমরা সবাই জানি আশা করি, অন প্লাস এন সি 1 ইন্টু এক্স প্লাস এন সি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস আপ টু প্লাস, এভাবে করে করে ধরো এন মাইনাস 1 সি, সরি, এন সি এন মাইনাস 1, এন সি এন মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস লাস্ট যে পদটা সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এটা আমরা জানি। হ্যাঁ, কার বিস্তৃতি করলে? অন প্লাস এক্স টু দি পাওয়ার এন বিস্তৃতি করলে, তাহলে এইটুকু তো তার সাথে আরো আছে তাই না, মানে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস আপ টু প্লাস, এভাবে করে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস আপ টু প্লাস ইনফিনিটি পর্যন্ত, ওকে। তো দেখো এইটা হচ্ছে আমরা জাস্ট লিখলাম, তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার এন এর যে সহগটা যেটা আসবে, এক্স টু দি পাওয়ার এন এর সহগ, তো তার আগে আমার বুঝতে হবে যে এই দুইটা পদকে, মানে এই যে একটা পদ বিস্তার করছে, এই যে একটা পদ বিস্তার করছে, এই দুইটা জিনিস গুণ দিলে আমরা বিভিন্ন এক্স টু দি পাওয়ার এন ওয়ালা টার্ম পাবো, বিভিন্নভাবে পাইতে পারি। তাহলে সেই টার্মটা কি কিভাবে পাইতে পারি খেয়াল করো, দেখো এই অনের সাথে, এই অনের সাথে যদি আমরা এক্স টু দি পাওয়ার এন গুণ দেই, তাহলে সেই ক্ষেত্রে যে জিনিসটা পাবো সেটা শুধু এক্স টু দি পাওয়ার এন আসবে। তাহলে ওই এক্স টু দি পাওয়ার এন এর সহগটা কত আসবে বলো? 1। ঠিক একইভাবে এটার আগে কি আছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 আছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 কে যদি আমরা এন সি 1 ইন্টু এক্স এর সাথে গুণ দেই তাহলে আমরা কি পাবো, এন সি 1 ইন্টু এক্স টু দি পাওয়ার এন। খেয়াল করো এখানে একটা এক্স আছে, এখানে আছে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তার মানে আমরা সেই এক্স টু দি পাওয়ার এন এর সহগটা কত পাচ্ছি, এন সি 1। তো এইভাবে করে খেয়াল করবা যে এর আগে তাহলে কত আছে, এর ইমিডিয়েট আগের যে পদটা এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 কে যদি আমরা এই এক্স স্কোয়ার ওলা পদের সাথে গুণ দেই তাহলে সেই ক্ষেত্রে আমরা আবার এক্স টু দি পাওয়ার এন ওলা পদ পাবো, সেই এক্স টু দি পাওয়ার এন এর যে সহগটা যেটা হবে সেটা কত হবে দেখো, এন সি 2। এইভাবে করে করে আমরা লাস্ট এক্স টু দি পাওয়ার এন কিভাবে পাইতে পারি খেয়াল করো, এই যে এই অন এর সাথে এক্স টু দি পাওয়ার এন যদি আমরা গুণ দেই তাহলে লাস্ট যে এক্স টু দি পাওয়ার ইয়া সেটার ক্ষেত্রে তার সহগটা তাহলে কত আসতেছে দেখো, সেটাও অন আসতেছে। তো এটাকে আমরা অন না বলে আমরা এটা যেহেতু এন সি 0 এন সি 1 এন সি 2 এভাবে শুরু করছি তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলো, এন সি এন। এখানেও কিন্তু আগে এন সি এন ছিল সেটা কিন্তু আমরা লিখি নাই, এটা দেখো এর আগের টার্মটা কি ছিল, এন সি এন মাইনাস 1, তাহলে এরপরের টার্মটা কি হবে, এন সি এন, তার সহগটা তাই না।
ওকে, তো এই জিনিসটা ইকুয়াল টু আমরা সবাই কিন্তু জানি যে এটা ইকুয়াল টু হচ্ছে কি দেখো তো, এটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার n। কেন 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার n বলো? কারণ আমরা এই যে 1 প্লাস x হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কি এই জিনিসটা দেখছি না। তো তুমি এখন x এর জায়গায় 1 বসায় দাও, x এর জায়গায় 1 বসায় দিলে তোমার সব x গুলো কিন্তু চলে যাবে, সব x গুলো কি হয়ে যাবে বলো? সব x গুলো বাদ হয়ে যাবে, জাস্ট কি থাকবে 1 প্লাস nc1 প্লাস nc2 প্লাস ncn মাইনাস 1 প্লাস ncn। ক্লিয়ার? তাহলে এই যে সবটা আমার আসছে x টু দি পাওয়ার n এর, সবগুলো x টু দি পাওয়ার n এর, সবগুলো আমার কি করি যোগ করি? আচ্ছা আমি একটু সহজ করে দিই, ধরো তোমার কাছে এমন আছে x স্কয়ার a প্লাস x স্কয়ার প্লাস x কিউব, এর সাথে মনে করো তোমার গুণ করতে বসে x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 5। তখন তুমি কি করো যে অনেক সময় দেখা যায় না যে x স্কয়ার ওয়ালা পদটা দুইবার আসছে কিংবা x কিউব ওয়ালা পদটা দুইবার আসছে, তখন তুমি সবগুলো x কিউব একসাথে কি করো বলো? যোগ করে একসাথে লিখো না? সেটাই তো হচ্ছে তোমার ফাইনাল x কিউব কিংবা x স্কয়ারের সহগ। তো এখানে হচ্ছে ওরকম আমাকে x টু দি পাওয়ার n এর সহগ বের করতে বলছে। তাহলে এই দুইটা টার্ম, এই যে যাকে আমরা এক্সপ্যান্ড করছি দুইটা টার্মকে মানে বিস্তার করছি, সেটা গুণ দিলে যতভাবে তোমার x টু দি পাওয়ার n আসতে পারে সেই সবভাবে তোমার বের করতে হবে, বের করে তাদের যে সহগটা সেই সহগটা আসলে তোমার বের করতে বলছে। তাহলে এটা ইকুয়াল টু আমাদের কত আসছে দেখো, 2 টু দি পাওয়ার n। ম্যাথ শেষ, প্রমাণিত, প্রুফড, প্রুফড। এটা কই থেকে লিখবা বলো? এটা লিখবা হচ্ছে সাইডে একটা সাইড নোট দিবা, আমরা জানি x টু দি পাওয়ার n ইকুয়াল টু এই যে আমরা এখানে যেটা লিখছি আর কি, এই জিনিসটা জাস্ট একটু সাইড নোট চাইলে দিয়ে দিতে পারো। তারপর হচ্ছে তোমার কি যে এখানে x ইকুয়াল টু 1 হলে আমরা এটা বলতে পারি, x ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু 1 হলে 1 প্লাস x হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে কি আসে বলো? এই যে এই জিনিসটা আসে, তার মানে এই জিনিসটা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। শেষ, সিম্পল, সহজ। হ্যাঁ, তো এই কোশ্চেন করতে কিন্তু বেশি টাইম লাগবে না তোমাদের আশা করি। হ্যাঁ, এখানে যদি তোমাকে x টু দি পাওয়ার n না বলে x টু দি পাওয়ার n মাইনাস 1 বলতো কিংবা এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এর সহগ কত সেটা বলতো, তো আমরা কিন্তু সবভাবে কিন্তু আমরা জিনিসটা কিন্তু সলভ করতে পারতাম। ক্লিয়ার? বোঝা গেছে? তো আশা করি তো আমাদের কাছে এই যে যে প্রবলেমটা, এই প্রবলেমটা বেশ সহজই লাগছে। তো নেক্সট আমরা এরকম আরও অনেক ভিডিও মাধ্যমে আর কি যে বইটার যে কোশ্চেনগুলো আছে সেগুলো সব সলভ করে দেওয়ার চেষ্টা করবো, লাস্ট 10 ইয়ার্সে যেগুলো আসছে, তো সেই সবগুলো দেখার জন্য আমাদের সাথে থাকো, ফ্রেন্ডদের সাথে আমাদের চ্যানেল শেয়ার করো, বেশি বেশি করে থামস আপ দাও, যারা এখনো সাবস্ক্রাইব করো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা। ওকে, আল্লাহ হাফেজ, সুস্থ থাকো সবাই।